আগের থেকে পরিবেশ দেখি আরো বদলে গেছেন আপনারা, মানে যত হরিনাম শুনছেন ধর্ম প্রাণ হয়ে গিয়ে আপনারা বদলে গেছেন, পরিবেশ হয়ে গেছে আলাদা, ভারী সুন্দর চমৎকার বৈকুণ্ঠ বেনে গেছে। আমি খুব খুশি, ভগবান বললেন আমি খুব খুশি। বলি মহারাজ সময় আমার কম, বেশিক্ষণ আমি থাকবো না, আমি চলে যাব এখন, চলো ভেতর দিকে যাই। বলি মহারাজ বলে চলুন। যুধিষ্ঠির মহারাজ বলে একটু দাঁড়া, কি হলো বলুন তো, আপনাকে দেখছি সামনে রাখতে হবে, পেছনে রাখলে খালি দাঁড়িয়ে পড়ে, কি হয়েছে? বলে ওটা কি বলুন তো, কি বলে একটা মানুষকে গরুর মতো চেন দিয়ে বেঁধে রেখে দিয়ে, ব্যাপারটা কি বলুন তো, লোহার শিকল দিয়ে একটা মানুষকে বেঁধে রেখে দিয়েছে। আপনি বলেন বলি মহারাজ নাকি খুব ভালো লোক, ধার্মিক, কৃষ্ণ ভক্ত, তো তার বাড়িতে এমন মানুষ কেন গরুর মতো বাঁধা? ভগবান কৃষ্ণ বলে দেখো কোনদিন যদি কারো বাড়িতে যাও, তার বাড়িতে কিসের ক্যালেন্ডার, কি অস্ত্র শস্ত্র আছে ওদিকে তাকাতে নেই। এই জন্য দেখেন না ঘোড়া সোজা যাবে বলে তার চোখে কি বাঁধা আছে। কেন এ ঘোড়া যদি পুরোপুরি দেখতে পায় না, একে সামলানো দায়, এ তো এদিকে যাবে ওদিকে যাবে, এই জন্য দুই চোখে এরকম ঘেরে রেখেছে শুধু সামনের দিকে দেয়। তাই যুধিষ্ঠির মহারাজের চোখে বোধহয় বাঁধতে এই খালি এদিক ওদিক তাকায়। আরে তার বাড়িতে গরু ছাগল বাঁধা থাকবে, কত কি বাঁধা থাকবে, রাজা মানুষ, আমরা ওসব দেখে কি করব। যুধিষ্ঠির মহারাজ বলে তুমি রসিকতা করো না, এটা সাধারণ জিনিস, লোকটা কিরকম ফেল ফেল করে আমাদের দিকে তাকাচ্ছে, ওকে সে ওই খুঁটিতে শিকল দিয়ে বাঁধা কেন, এটা আগে আমাকে বলতে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, বলি মহারাজ আগে প্রভু একটু বাইরে আসুন তো, কি হয়েছে প্রভু? বলে এই আপনার এই বাড়িতে, এত সুন্দর বাড়িতে, এক জায়গায় তুলসী গাছ লাগানো আছে, এই এত কৃষ্ণের ছবি দেওয়া আছে, ভক্তের ছবি দেওয়া আছে, এত সুন্দর পরিবেশ, তার মাঝখানে এই খুঁটিতে লোহার শিকল দিয়ে ওই মানুষটাকে, ওকে বেঁধে রেখেছেন যুধিষ্ঠির মহারাজ, এটা জানতে চাইছে। তখন বলি মহারাজ বলে রক্ষে করো, আমি বলি কি নাই কি দেখেছে, ওর কথা বাদ দেন, ওকে দেখতে হবে না, আপনারা ভেতরে চলুন। যুধিষ্ঠির মহারাজ বলে কোনো ব্যাপার আছে, এড়িয়ে যাচ্ছে, দেখবেন যে বাচ্চাকে বাক্স খুলতে না বলবেন সে ওইটা খুলবে, তবে ছাড়। সেই রকম হয়েছে, যেই যুধিষ্ঠির মহারাজকে বলছে ওসব জানার দরকার নেই, সে বলে আমি না জেনে যাব। কৃষ্ণ তুমি যাই বলো, তোমার এই ভক্তের কোনো গোলমাল আছে, নালে এই মানুষটাকে এইভাবে শিকল দিয়ে বেঁধে রাখে। কৃষ্ণ তখন বলে আচ্ছা বলি মহারাজ আপনি না একটু খুলে বলুন তো একে, তো তখন বলে মহারাজ ভগবান কিছু মনে করবেন না, ও হচ্ছে এটা দাপর যুগ চলছে শেষের দিকে, মানে ভগবান আছে মানে দাপর যুগ আছে শেষে, দাপরের শেষে বৈবসত্ব মন্বন্তরে কৃষ্ণ আছে, তখন যুধিষ্ঠির মহারাজ আছে, আর পরীক্ষিত মহারাজ যখন এলেন তখন কলিকাল শুরু। তাহলে যুধিষ্ঠির মহারাজ আছেন, কৃষ্ণ আছেন, তার মানে দাপর যুগ চলছে। এ বেটা কে জানেন, এ কলিকালের রাজা কলি। যুধিষ্ঠির মহারাজ বলে আপনি যে কলির কথা বলতেন, তাহলে এই সেই কলি, এই রকম কুৎসিত, কালো দেখতে, গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে, চোখগুলো বড় বড় লাল হয়ে আছে, দাঁতগুলো অসমতল, চুলগুলো কোটা, এ সেই কলি? বলে হ্যাঁ এই সেই ভয়ঙ্কর কলি, সামনে যে কলিকাল আসছে এ হবে সেই কলিকালের রাজা। তো তখন যুধিষ্ঠির মহারাজ বলে সে তো এখনো দেরি আছে কলিকাল আসতে, তাহলে ইয়ে এখানে বাঁধা কেন? বলি মহারাজ বলে ও চালু করে দিয়েছে, এই জন্য আমি বেঁধে রেখেছি। বেটা হতভাগা, কলিকাল আসেনি, কলি তার ধর্ম চালু করে দিয়েছে, এই জন্য ওকে বেঁধে আমি গরুর মতো বেঁধে রেখে। যুধিষ্ঠির মহারাজ তখন বাদ তিনে প্রণাম করছে, তা ভগবান বলে তুমি কাকে প্রণাম দিলে? বলে আপনার ওই ভক্ত বলি মহারাজকে। বলে কেন ওকে প্রণাম দিলে? বলে আপনার মুখে শুনেছি কলি নাকি দুর্দান্ত, প্রচন্ড শক্তিশালী, সে সব পৃথিবীর মানুষকে এক কথায় নাচায়,
অথচ সেই কলিকে বলি বাঁধলো কি করে? ভগবান বলে এটা শুধু এই যুগে নয়, সর্বযুগে এই তত্ত্ব আছে। এই কলিকে আর মায়াকে অধর্মকে কেউ মানতে পারে না, শুধু যারা পৃথিবীতে কৃষ্ণ ভক্ত হয় বিষ্ণু ভক্ত হয় তারা এই মায়াকে মানতে পারে, কলিকে মানতে পারে, তৃতীয় কেউ মানতে পারে না, তারা মায়ার হরি দৈবিঝেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মা মে বজে প্রবদন্তে মায়া মে তাং তরন্তিতে। অর্থাৎ আমার এই মায়া বড় দুস্তর, এ জগতে সেই মায়াতে সকলেই কামন হয়ে যায় অর্থাৎ বশীভূত হয়ে যায়, কেবল শ্রীকৃষ্ণ ভক্তগণ আমার চরণে শরণাগতি হয়, আমি কেবল তাদের মায়া দূর করে দিই, তারাই মায়া মুক্ত হইয়া হানি তাই গোবিন্দ বলিয়া। ভক্তমণ্ডলী মায়েরা, যেই কলি দেখলো ভগবান কৃষ্ণ এসেছেন, আর যুধিষ্ঠির মহারাজ হলো ধর্মের রাজা, ভগবান হলেন করুণাময়, এমন একটা অ্যাক্টিং করব। অ্যাক্টিং মানে কি? হারকিন অভিনয়। কলি দেখলো এমন একটা অভিনয় করব যে ভগবানও ভুলে যাবে, যুধিষ্ঠির মহারাজ ভুলে যাবে, আমার বাঁধন খুলে দেবে, আর আমি আবার কাজ চালু করে দেব। তো সেই কলি তখন কি করছে? আমার দিকে তাকান, মুখটাকে এমন করছে, মা গো কার না দয়া হবে বলুন তো, একবারে মায়া ভরা মুখ। অমনি যুধিষ্ঠির মহারাজ ভগবানের আঁচলটা ধরে বলছেন, ঠাকুর আমি আর পাচ্ছি না, ওর মুখ দেখে কি মায়াবী মুখ, কত কষ্ট পাচ্ছে বেচারা, একটা কাজ করলে হয় না? বলে কি? বলে ওর বাঁধনটা খুলে দিলে হয় না। কৃষ্ণ বলে সর্বনাশ করেছে, যুধিষ্ঠির মহারাজ ছেড়ে দিয়ে পালিয়ে চলুন, একে খুলে দিলে আপনারই পিছনে লাগবে, ও বাঁধা আছে ভালো আছে, দুদিন বেঁচে থাকুন ভালো থাকুন, ওকে ছেড়ে দিলে আপনারই পিছনে লাগবে। যুধিষ্ঠির মহারাজ বলে সবসময় আপনার কথাগুলো কিরকম বাঁকা বাঁকা, আমার মোটেই ভালো লাগে না, আমি চাইছি তুমি ওকে ছেড়ে দাও, আমি শান্তি পাই। ভগবান বলে তুমি চাইলে আমি চাইবো না, তাই কখনো হয়? তা তুমি যখন চাইছো বলি বলি মহারাজ ওকে ছেড়ে দাও। ভগবান কি বলছেন আপনি? ওকে ছেড়ে দিলে এখনো কলিকাল শুরু হয় না, কি কাণ্ড ঘটাবে জানেন? বলে না না, কিরকম মুখটা বাঁকিয়ে বাঁকিয়ে কাঁদছে, ছেড়ে দাও তো, ও কিচ্ছু করবে না, ছেড়ে দাও। যেই তার শিকল খুলে দিল, অমনি কলিমাতা চুলকে বলে যাচ্ছে, কৃষ্ণজি লোকে তোমায় ভগবান বলে, যে যাই বলে বলুক, যা তুমি যখন আমাকে ছেড়ে দিয়েছো আমি আগে তোমাকেই দেখবো। তো যুধিষ্ঠির মহারাজ বলে আপনাকে যেন কি বলে গেল? বলে না, ও ভালো কথা বলে গেল, ও বলে গেল নাকি আবার দেখা করবে। বলে দেখা তো করা উচিত, আপনি ছেড়ে দিলেন আপনার সঙ্গে দেখা করবে না? তো কৃষ্ণ বলে সে তুমি থাকলে বুঝতে পারবে। কি এইবার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ওগো যুধিষ্ঠির মানে সেই বলি মহারাজের বাড়িতে সেবা করলেন, মানে খাওয়া দাওয়া করলেন, আশীর্বাদ করলেন। এইবার ভগবান বলে আমি বাড়ি যাব, যুধিষ্ঠির মহারাজ বলে তবে চলো যাই। ওমা আজকে রোদ বেশি বেরিয়েছিল, খুব গরম লেগেছিল, গরম লাগলে কোথায় দাঁড়াই, ছায়ায় দাঁড়াই। এখন ভগবান এমন রোদের তাপ দিয়েছে, যুধিষ্ঠির মহারাজ বলে আর সহ্য করতে পারছি না, একটু ছায়ায় দাঁড়ালে হতো। ভগবান বলে কোথায় দাঁড়াবে? বলে তো সামনে বট গাছ আছে। ভগবান বলে বাবলা গাছের গোড়ায় দাঁড়াও, বট গাছের গোড়ায় দাঁড়িও না। যুধিষ্ঠির মহারাজ বলে তোমার কথা বুঝতে পারি না, বাবলা গাছের গোড়ায় দাঁড়ালে কি ছায়া হবে? বলে কম হবে তবুও ভালো হবে, কিন্তু তুমি জানো না বট গাছের উপরে কে বসে আছে। মানে ভগবান এটা জানে তত্ত্বটা, যাকে ছেড়ে দিয়েছে সে ওখানে বসে আছে, কিন্তু ওটা কি সকলের চোখে ধরা পড়বে? তাই যুধিষ্ঠির মহারাজ জানে না,
সে বলে পৃথিবীতে সবচাইতে ঠান্ডা জায়গা হলো বটগাছের তলা, চলুন না দুজনে ওইখানে দাঁড়াই। ভগবান বলে তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, চলো ভক্তের ইচ্ছা ভগবান করে, এখন চলো গিয়ে দাঁড়াই। যেই দাঁড়িয়েছে অমনি যুধিষ্ঠির মহারাজ বলে ও বাঁচলাম, কি ঠান্ডা। ঠিক সেই সময় কথা ছিল বৃষ্টি পড়ছে। আরে ও কৃষ্ণ তুমি দাঁড়িয়ে আর দাঁড়িয়ে আছো কি, একটু চলে এসো বৃষ্টি পড়ছে। ভগবান বলে সব জায়গায় রোদ বেরিয়েছে বৃষ্টি হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বলে পুরোটা ভিজে গেলাম আর তোমার গায়ে তো কম পড়েনি, একবারে ভিজে গেলে ছিট ছিট কি অবস্থা হলো। ভগবান বলে মেঘ সাজেনি বৃষ্টি এলো, তুমি জানো এ বৃষ্টির গোড়া কথা। আপনারা ধরে ফেলেছেন নাকি? ওরে বাবা, যে বট গাছের উপরে বসে আছে সে তো প্রস্রাব করছে, সে এমন ভাবে প্রস্রাব করছে, এদিকে ভগবান আর ভক্ত দুজনে হাবুডুবু খাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বলে কোন জায়গায় বৃষ্টি নাই, এইখানেই এত বৃষ্টি। ভগবান বলে ভালো করে চেয়ে দেখো বৃষ্টির মালিক বসে আছে, জলধারা আছে, এখানে ট্যাঙ্কি বসে আছে। হতভাগা এত দেখতে পাও তুমি, এটা দেখতে পাও না রাজা? বলে কি, ওই যে যাকে দয়া করে খুলে দিলে সে বসে আছে। দেখে ওপর দিকে চেয়ে দেখে, সে তখন বলে আর দেবো, সে কলি মাথা চুল করছে আর বলছে কি, যুধিষ্ঠির মহারাজ হয়েছে ঠান্ডা, ঠান্ডা হয়েছে। সে তখন বলে অপদার্থ কথাকার, তোর এই জ্ঞান হলো উপকারের উপকার করলি। আমি কত অনুরোধ করে হাত জোড় করে তোর মুখ দেখে, তোর মায়াবী মুখ দেখে থাকতে পারলাম না, তাই তোকে আমি ছেড়ে দিতে বললাম, অনুরোধ করলাম, আর শেষে কিনা তুই আমার গায়ে প্রস্রাব কর, আমাকে ডুবিয়ে দে, আমার কোনো দুঃখ নেই, তুই আমার প্রভুকে ডুবিয়ে দিলি রে। বলি রে যে তোকে এত কৃপা করে তোকে ছেড়ে দিল আর তুই তারই গায়ে প্রস্রাব করলি, তোর একটু কাণ্ড জ্ঞান নেই। তখন সেই সেই কলি বলতে লাগলে দাঁড়া দাঁড়া দাঁড়া, ও লেকচার কলিকালে চলবে না, কলিকাল এসে গেছে, সূর্য ওঠে না, যেমন পৃথিবী পরিষ্কার হয়ে যায় পূর্ব দিকটা লাল হয়ে যায়, ভেবেই নাও আমার রাজত্ব চালু হয়ে গেছে, তাই এখানেও সব লেকচার চলবে না। উপকার কি, উপকার কি, ওনারই ভক্ত আমাকে বেঁধে রেখেছিল, বাঁধবে কেন, আমার কাজ আমি করব, আমাকে বাঁধার অধিকার কে দিয়ে বলে না। তুমি বলছো যুধিষ্ঠির মহারাজ যে তোমার গায়ে প্রস্রাব করলে কোনো ক্ষতি নাই, কিন্তু তোমার ভগবান, তোমার ভগবানকে জিজ্ঞাসা করো, তুমি তো অনেক কথা বললে, উনি কেন কিছু বলেন, উনি জানেন আমাকে বলার কিছু নেই, বলতে বলো, কই আমাকে তোমার ভগবানকে একবার বলতে বলো যে আমি অন্যায় করেছি, বলতে বলো। যুধিষ্ঠির মহারাজ বললেন ঠাকুর তাহলে আপনি কিছু বলছেন না কেন? আমি আর কি বলবো, সে প্রস্রাব করেছে এখন তার প্রস্রাব পেয়ে গেছে, কি করব। যুধিষ্ঠির মহারাজ বলে আপনি অন্যভাবে মেনে নিচ্ছেন, আপনি কিছু বলবেন না? আহা, আপনি তো বলছেন, আর কি বলবেন বলুন না, দাঁড়ান আমি ওকে ছাড়বো না। আচ্ছা কলি, তোর কি এই কাজটা ঠিক হয়েছে, ভগবান তোকে এক্ষুনি ছেড়ে দিল আর তুই তারই গায়ে এরকম প্রস্রাব করলি, তাকে একটা নমস্কার করলি না, তাকে তুই ধন্যবাদ দিলি না? হ্যাঁ, তোমার ভগবানকে তো আমার অনেক বলার আছে, দিয়েছে এটা কি বলে না। তোমার ভগবান আমাকে দিয়েছে কি? যুধিষ্ঠির মহারাজ, আরে আপনি এত জানেন এটা জানেন না, ময়নাকে লোকে বাড়িতে পোষে, কোকিলকে পোষে, কেন? এদের কণ্ঠ ভালো, এরা গান গাইতে পারে, এরা কথা বললে লোকে শোনে,
কোনদিন দেখেছেন যুধিষ্ঠির মহারাজ শকুনকে চাষ করেছে, কেউ কাককে পুষেছে? না, এদের কণ্ঠ ভালো নয়, তাই এদের গুণ নেই বলে কেউ খাঁচায়ও রাখে না, কেউ খেতেও দেয়। আরে তোমার ভগবান সর্পের কণ্ঠে বিষ দিয়েছে, পিপড়িয়ার কণ্ঠে বিষ দিয়েছে, কালীয় নাগের কণ্ঠে বিষ দিয়েছে, আর আমাকে অধর্মের ছেলে করে জন্ম দিয়েছে। যার যার ভেদ মিশ্রণে হিংসা আর ক্রোধের মিশ্রণে আমার জন্ম, আমি কি দেব, আমি কি দেব? যা দিয়েছে আমি তাই। হে যুধিষ্ঠির মহারাজ, উনি আমাকে এই স্বভাব দিয়ে জন্ম দিলেন কেন, তাই আমি ওনার গায়ে প্রস্রাব করেছি। আমি যা আমি তাই দিয়েছি, উনি আমাকে যে প্রবৃত্তি দিয়েছে আমি সেটাই দিয়েছি। সারা দুনিয়ার লোক কলি কলি করে গালাগালি করে, মা বাবা ছেলেকে বলছে তুই কলির ছেলে, বন্ধুরা বলছে কলি এসে গেছে তাই এরকম উৎপাত চলছে, সব আমার নামে গালাগালি কর। তা তোমার ভগবানকে বলো উনি আমাকে এরকম করে সৃষ্টি করলেন কেন। আরে আপনাকে লোকে নমস্কার করে, আপনি ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান আপনাকে তাই সঙ্গে রেখেছে, আপনি ধর্মপ্রাণ মানুষ, আপনি কারো গায়ে প্রস্রাব করলে আপনার কলঙ্ক, কিন্তু আমি করলে কোনো দোষ নেই, কারণ আমার প্রবৃত্তিটাই এটা, এই জন্য আমি কলি। যুধিষ্ঠির মহারাজ বলে ভগবান আপনি নীরব থাকলেন, চলুন পালিয়ে চল। ভক্তমন্ডলী মায়েরা কলি হাসলো, যান যান এখনো লাগবো পেছনে, আমাকে যেমন সৃষ্টি করেছে আর খুলে দিয়েছো, এবার তোমাদেরকে আমি আর ছাড়ব। ভক্তমন্ডলী মায়েরা কলিকাল এসে গেল, পরীক্ষিত মহারাজ ভারতবর্ষের সরস্বতী নদীর তীরে গেলেন, সরস্বতী নদীর তীরে কলির সঙ্গে দেখা হলো, শুরু এই কলিকালের শুরুতে কলির সঙ্গে পরীক্ষিত মহারাজের দেখা হলো। কিভাবে দেখা হলো দেখুন, কিরকম সাংঘাতিক ধর্মকথা শুনছেন আপনারা, শেষ পর্যায়ে এসে গেছে। কি করছে না, এক পায়ে একটা বৃষ দাঁড়িয়ে আছে এক পায়ে, আর তাকে ওই কলি কষাঘাত করছে গরুটাকে। বৃষ হলো ধর্ম, এক পায়ে কেন, চার পা ছিল সত্য যুগে, ত্রেতা যুগে দুই এক পা ভেঙে গেল তিন পা, দ্বাপর যুগে ছিল দুই পা, কলিকালে হলো এক পা। তার মানে এক পা ধর্ম, তিন ভাগ পরীক্ষিত মহারাজ বললেন আমার রাজ্যে এরকম অধর্মের কাজ আমি কাউকে করতে দেব না, আজ তোমার প্রাণ বিনাশ করব, তুমি এই দুর্বল এই ধর্মপ্রাণ বৃষকে এক পায়ে দাঁড়িয়ে আছে তবু তুমি আঘাত করছ, দেখো এক পায়ে এক পাক ধর্ম তবু কলি এই ধর্মকে আঘাত করছে, এই জন্য এই ধর্মপথে টিকে থাকতে গেলে যে কতখানি শক্তির দরকার, কত লড়াইয়ের দরকার, কত সংযমের দরকার, কত ধৈর্যের দরকার, সেটা পরিণাম শুনে বুঝতে পারবে। এখন কি করছে, আমি তোমাকে বধ করব, কলি যেমন সেখানে চালাকি করে বাঁধন খুলেছিল এখানেও চালাকি শুরু করলো, কি চালাকি, ফটান করে মারধর ছেড়ে দিয়ে একবারে ভদ্রলোকের মতো হয়ে পরীক্ষিত মহারাজের পায়ে পড়ে গেছে, ক্ষমা করুন আমাকে একবার মেরে ফেলবেন না, আর দেশ থেকে তাড়িয়ে দেবেন না, আমি আর এরকম কাজ করব না, আমাকে শুধু একটু থাকার জায়গা দে। পরীক্ষিত মহারাজ বললেন শোনো শোনো, এটা আমার ধর্ম,
কেউ যদি ক্ষমা চায় তাকে মারা উচিত না, কেউ যদি জায়গা চায় তাকে না দেওয়া উচিত না, তাকে দিতে হয়। যে অন্ন খেতে পায় না ক্ষুধার্ত তাকে খেতে দিতে হয়, যার বাসস্থান নেই আশ্রয় নেই তাকে আশ্রয় দিতে হয়। এটি ধর্ম মানুষের। যদিও কেউ শত্রু বাড়িতে এলে তাকে আসন দিতে হয়, খেতে দিতে হয়, মিষ্টি কথা বলতে হয়, এটি মানুষের ধর্ম। ঠিক আছে, আমি তোমাকে চারটে জায়গা দিলাম, বলে কোন কোন জায়গা? চারটে জায়গা দিলাম, এই পৃথিবীতে তুমি চারটা জায়গায় থাকবে, আর কোথাও থাকবে না। বলে বলুন কোথায় থাকবো? তাস, পাশা, সুরা, নারী আর হেম, পাঁচটা। চারটা কি কি? তাস, তাস কি ভারতবর্ষে কেউ খেলে? কেউ খেলে না। তাস খেলা তো হয়নি। যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে তাস খেলা থাকবে সেখানে কলি থাকবে। ওরে বাবা কি বলবো জানে, গান গেয়ে রাত দেড়টায় বাড়ি ফিরে যাচ্ছি, বুড়ার পো গাম চাই করে সবজি কিনে বেঁধে পাশে রেখে দিয়ে এই কাপন। সবজি বাঁধা আছে, গাম চাই দেড়টার সময় তাস খেলে, তাহলে কলি নাই তার কাছে। ঔষধ কিনতে এসেছে, মায়ের ঔষধ, ঔষধ কিনে নিয়ে তাস খেলছে, এই দানের পরে এই দানের পরে মা মরে গেছে। খবর এসেছে দাদা মা মরে গেছে, বলে তুই ঔষধ লে যা, আমি আর এক দান খেলবো তারপরে যাও। বলে মা যে মরে গেছে, বলে জল খাওয়া না, বলে কাঠ সব কাটা হয়ে গেছে, বলে বইয়ের ফেল না। অবস্থা বুঝুন, কলি নাই তাসের ভিতরি। তাই তাস যেখানে কলির বাস সেখানে, পাশা যেখানে কলির বাসা সেখানে, সেটা আপনারা জানেন। দাপর যুগে কলি বলছে আমি শকুনির পাশার ভিতরে ছিলাম, না হলে দ্রৌপদীর বস্ত্র হরণ হলো কি করে, আর যুধিষ্ঠির মহারাজের মতো ধার্মিক ব্যক্তিকে জঙ্গলে ভিখেরি করে পাঠালাম কি করে, সেখানে তো আমি ছিলুম। আর এই কলিকালে যেখানে পাশা খেলা থাকবে আমি সেখানে আছি, জুয়া খেলা কি? তাহলে ভক্তমন এখন তারও সব হয় না, হয় শান্তি তো ঢুকে গেছে কি? ওরে বাবা, আমি যখন খুব ছোটবেলা কলিকাতায় ছিলাম কোনো কর্মের জন্য, কলিকাতায় একটা বুড়ো, একবার আমার দাদুর বয়সী, আমি তখন খুব ছোট, বোধহয় 15 বৎসর হবে, তো সে দাদু আমাকে খুব আদর করে খাওয়ায়। কেন খাওয়ায় আমি পরে বুঝলাম। সে বলে শোন, আমি ঘুমি গেলে কি হবে, রাত দুটোর সময় এই রাস্তা দিয়ে একজন সাইকেল নিয়ে যাবে, তা সে যেটা বলবে তুই শুনে আমাকে বলবি। আমি ও সব তো মাথায় ঢোকে না, আমি কান পেতে শুনছি কেন সকালবেলা আবার ভালো খাওয়া, সেই লোভে জেগে বসে আছি, সাইকেলে বেল বাজিয়ে চলে যাচ্ছে, রাত দুটার সময় বলে যাচ্ছে দুগ্গি দুগ্গি। আমি কার নাম দুগ্গি, কার মেয়ের নাম দুগ্গি আমি তো জানি না। সকালবেলা আমি সেই বুড়ার পোকে বললাম দুগ্গি দুগ্গি বলে যাচ্ছে, বলে তবে তুই মিষ্টি খাবি। বলে কেন? বলে আমার লেগে গেছে। আরে কে দুগ্গি বললো আর তোমার কোথায় লেগে গেল? বলে তুই এসব বুঝবি নি, জুয়া খেলা চলে নম্বর বলে যায় রাতের বেলা, যার নম্বর সেই বুঝে নাই অন্য লোক। এই ছোটবেলাকার আমার অভিজ্ঞতা, এখন সেটা টের পাচ্ছি আমি কি খেলায় যোগ দিয়েছি। না না, আমি খেলি না, নম্বর বলে দিতাম যে রাতের বেলা বলে গেছে দুগ্গি কি। তাহলে এবার বুঝুন অবস্থাটা, এইভাবে যেখানে পাশা সেখানে কলির বাসা, এরপরে কি? সুরা যেখানে কলির বাসা সেখানে। সুরা আছে, কেউ খায় কারো বাড়িতে? চুল্লু চুল্লু, চুল্লু বললে বুঝতে পারে, সুরা বললে বুঝতে পারে না কি। দেখবেন কলিকালে দুধ বিক্রি করলে বিক্রি হয় না, কিন্তু সুরা বিক্রি করলে খরিদ্দারের অভাব হয় না কি। দুধ নেবে গো, দুধ নেবে গো, কত করে?
জলও তুমি খেতে পারবে না, এখন জলও বিক্রি হচ্ছে। তো ভক্তমন্ডলী মায়েরা, দুধ বিক্রি হলো না, বেচারা ঘরে চলে গেল। কিন্তু আপনারা জানেন কিছু কিছু দোকানদার জঙ্গলে থাকে, কোন লাইট পত্র কিচ্ছু নাই, অথচ খরিদ্দার লাইন দিয়ে যাচ্ছে। যে যে যার আলো জেলে ঢুকে যাচ্ছে, কোন সারা শব্দ নাই, দোকানদার বলছেও না যে আমার এই মাল আছে। তাহলে বলুন কলিকালের অবস্থা কি? দুধ চিৎকার করে বিক্রি করলে বিক্রি হয় না, কিন্তু সুরার ভাণ্ড নিয়ে গোপনে বসলেও খরিদ্দার তাকে খুঁজে খুঁজে যায়। কলিকালে তেলে ভাজা দোকানে লাইন পড়ে যাবে, আর ময়রার দোকানে মাছি উড়বে। তেলে ভাজা খেলে মানুষ মরে যাবে, ধৃতি স্মৃতি শক্তি সব হারাবে, তবু ওটা লাইন দিয়ে খাবে। আর যদি ছানার মিষ্টি কেউ খেতে পারে, তাহলে স্মৃতি ধৃতি শক্তি বুদ্ধি সব কিছু বৃদ্ধি হবে, সমৃদ্ধি হবে, মানুষ ওটা খাবে। এই যে আমি আর কি বলবো, আমার দলের ছেলেরা তিনবার চা খাবে দুধ দিলে বলে না, বলে হজম হয় না অম্বল হয়। এরা কি তৈরি হয়েছে বুঝুন, এরাও সেই কলিজ তেলে ভাজা দিলে খাবে। এদের মগজে বুদ্ধি থাকবে, সকালবেলা যদি জিজ্ঞাসা করি আজ কি লীলা হলো, বলে ধর্ম আর কলি, বলে কিরকম হয়েছিল, বলে ওটা আমি কইতে পারবো, কইতে পাবে কি করে, চা খেলে মগজ থাকে। আরে তাহলে ভগবান এত হাঁড়ি উল্টে দিয়েছে কেন? ছানা মাখনের তিনি কি লেবনটি খেয়েছিল? সে তো ছানা মাখন খেয়েছিল, তাই বুদ্ধির কাছে কেউ লাগেনি। তাই ভক্তমন্ডলী মায়েরা, কলিকালের অবস্থায় এই জ্ঞান দিলে কেউ থাকবে না, হাঙ্গামা দিলে জায়গা খুলবে না। কি তবে একটা কথা এখন ভুল হয়ে যাচ্ছে, আমাদের হাঙ্গামা যেখানে হয় এখন সেখানেও খুব ভিড় জমতে শুরু করেছে। কয়েক বছরের মধ্যে এখন যত এগোচ্ছি তত দেখতে পাচ্ছি হরিনামের জায়গা দেওয়া যাচ্ছে না। এই গতকাল মানে কয়েকদিন আগে ছিলাম একটা চব্বিশ পরগনার জায়গায়, বলে শ্যামদা সত্যি কথা বলতে কি, এই গতকালও এক জায়গায় গণেশ পুজো উপলক্ষে ছিলাম, ছেলেরা বলল আগামী বছরে আবার করা হবে। কেন? বলে হাঙ্গামা করলে সাড়ে তিন ঘন্টা কেউ থাকে না, কিন্তু আপনাদের হাঙ্গামা যে এখন এরকম হয় বুঝতে পারি। তোরা তো শুধু হাঙ্গামা করে সিং ভাঙলি রে, এই হাঙ্গামা একবার ঢুকে দে কি জিনিস আছে। এখন সব দারোগা জমিদার মহারাজ সবাইকে হরিনামে ঢুকতে হচ্ছে, কারণ বুঝাই বুঝেই নিচ্ছে সকলে, টাকায় হচ্ছে না, টাকায় গাড়ি হয়, বাড়ি হয়, শান্তি হয়। টাকা দিয়ে বিছানা তৈরি হয়, কিন্তু ঘুম কিনতে পাওয়া যায়। টাকা দিয়ে মন্দির বানানো যায়, কিন্তু ভগবান পাওয়া যায়। তাই আজকে বহু মানুষকে আর বলতে হচ্ছে না, হরিনাম হচ্ছে মাইকে বিছানায় মশারির ভেতরে শুনছে, পরের দিন পাঁচশো এক টাকা নিয়ে কমিটির কাছে এসেছে, আমারটা ভগবানের ভোগে লাগিয়ে দাও। কেন গো, তুমি তো গালাগালি করো হরিনাম হলে, বলে ঘুমোতে পারবো না, আবার তুমি টাকা দিচ্ছ কেন? বলে হরিনাম শুনলাম মশারির ভেতরে, জীবনের কোনো দাম নাই। এটা যদি অনেক আগের থেকে শুনতাম, তাহলে অনেক আগের থেকে শান্তি পেতাম। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইগো মোর হরিনাম, এটি মহাপ্রভুর বাণী।
আজকে আমরা জেলায় জেলায় কানায় কানায় ঘরে ঘরে ঢুকছি আর দেখছি ক্রমশ বাড়ছে। মানুষকে বোঝাতে হচ্ছে না, উদ্বুদ্ধ হচ্ছে জ্বালায় পড়ে, আসতেই হবে, বুঝতেই হবে তাকে। একদিন না একদিন চোখের জল ফেলে হা কৃষ্ণ বলা ছাড়া আর শান্তি কোথাও মিলবে না। কৃষ্ণ তাই ভক্তমন্ডলী মায়েরা সুরা সুরা যেখানে কলি সেখানে ভরা, আর যেখানে নারী অবৈধ নারী, বিয়ে করা পত্নীকে বৈধ বলা হয়, এটি বেদের বিধান সাধু সম্মত, একে নিয়ে ধর্মকর্ম করা যায়। কিন্তু যারা বিয়ে করা পত্নী প্রেম পেল না, নরাধম পুরুষ অপরের সঙ্গে প্রেমে ওঠা বসা করে, এদেরকে বলা হয় অবৈধ প্রেম। এই অবৈধ নারী সঙ্গ যারা করে যেখানে হয় সেখানে কলির বাস। তাই ভক্তমন্ডলী মায়েরা চারটে জায়গায় দিল, কলি প্রসন্ন হলো না। কিন্তু তাকে পরীক্ষিত মহারাজ বললেন, তবে আর একটা জায়গা দিলাম, সেটা কি? হেম। হেম মানে কি? সোনা। সোনা মানে কি? ভারতীয় সম্পদ। কলি নেচে উঠল, বলে মহারাজ আগে যে চারটা দিয়েছেন ওটা সব জায়গায় নাই, কি করে করবে? যার একটা জিনিস থাকবে তার চারটা জিনিস এসে যাবে, সেটা কি? এই শেষকালে যেটা দিলেন সম্পদ, এইটা যদি কারো থাকে আমি এই চারটা জিনিস তার ভেতরে ঢুকিয়ে দেব। তাকে দিয়ে আমি পাশা খেলাবো, জুয়া খেলাবো, তাস খেলাবো, অবৈধ নারী সঙ্গ করাবো। সুরাপান না করলে মেজাজ ঠিক থাকবে না আর এনজয় হবে না, তাই ওকে আমি সুরায় ডুবিয়ে দেবো। আর ও সতী সাধ্বী পত্নীকে পরিত্যাগ করে দিয়ে পতিতালয়ে গিয়ে বাস করবে, এটা আমি করাবো। কিন্তু পরীক্ষিত মহারাজ বললেন, এই পাঁচটা জায়গা ব্যতি রেখে তুমি কখনো ধর্মের জায়গায় ঢুকবে না। তখন কলি বলে দিলেন, মহারাজ আপনি বললেন মেনে নিলাম, কিন্তু ধর্মের যদি ফাঁক থাকে আমি ছাড়ব না। বলে ধর্মের ফাঁক কিরকম? যেমন অক্ষর মাত্র বাহিরায় নাম কভু নয়। এখন আমরা যেটা দেখছি কিরকম, বলে শ্যামসুন্দর দা আপনাকে দিয়ে তো কীর্তন করালাম, এখন আপনি বলুন আপনার চেয়ে বড় কীর্তনীয় কে আছে? আমি হলাম সবচাইতে কনিষ্ঠ আর নরাধম, বাকি সব বড় বড়। বলে এমন কীর্তনীয়দের নাম বলুন যা এখানে জায়গায় লোক ধরবে না, আমরা এটাই চাই, টেক্কা দিয়ে দেখাতে চাই। আমি বললাম আপনারা এখন দেখবেন সব মানে কত রকমের চ্যানেল ট্যানেল আছে, সে সব থেকে কিছু ধরে নিয়ে আসবে। বলে আমরাও সেটা ভাবছি, এইবার এমন এমন কীর্তনিয়াকে ধরলো, সে বলে লোক টানার কোনো অসুবিধা হবে না, তবে দুটো বোতল লাগবে। কমিটি বলে ওটার অভাব হবে না, আমরাও খাই আপনিও খাবেন। এইবার বোতল কোম্পানি থেকে কীর্তনিয়া, কীর্তন এমন গাইলো যে লোক ধরল না, জায়গা দেওয়া গেল না, বাস কীর্তন হয়ে গেল কিন্তু ফাঁক থেকে গেল বোতলের ভেতর দিয়ে। এটা অক্ষর মাত্র বাহিরায় নাম কভু না, যেখানে অধিবাস করা হলো, যেখানে গঙ্গাজল ছড়া হলো, সেখানে এই যে বোতল কোম্পানিকে ঢুকিয়ে দিল। শাস্ত্রে বলা হয়েছে সুরার ভাণ্ড কোনোদিন পবিত্র হয় না, তা যারা গলা পর্যন্ত সুরা খেলো তাদেরকে কীর্তনিয়া রূপে হরিবাসরে তুলে দিলেন, এ কি কীর্তন হলো? তাহলে কলি ঢুকবে না, ফাঁক হলো না? এগুলো বুঝতে হবে, বুঝতে হবে। নাম যজ্ঞ হচ্ছে, মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবনে। আপনার এখানে হাজার হাজার, এখন একটা ফ্যাশন দাঁড়িয়েছে, কত হাজার কে খাওয়াতে, কলা পাতা শেষ হয়ে গেল, আলু কুমড়ো শেষ হয়ে গেল, জয় ঘন্টার বাজে না। তাহলে কেন? এ যারা খায় তারা খেয়েছে, যারা খাওয়ায় তারা খায়। আর মানে কি, যারা বাড়িতেও ভাত খায় তারা খেয়ে নিল,
কিন্তু যারা ভগবানকে খাওয়ায় যারা মানে 64 মহান্তকে খাওয়ায় দাদশ গোপালকে খাওয়ায় তারপরে মহাপ্রসাদ খায় সেরকম বৈষ্ণব এখানে সেবা পায় গোদয়া বহু লোক হচ্ছে ধুমধাম হচ্ছে কিন্তু ওই হাতি বলে যাচ্ছে হাতির লেজ আটকে যাচ্ছে এইগুলো ভাবতে হবে ধর্ম হচ্ছে কি পৃথিবীতে যত চলে ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে পরিপূর্ণ চলে এইগুলোতে একটু দৃষ্টিপাত দিলে মঙ্গল হবে না হলে অমঙ্গলের ছায়া সবাইকে গ্রাস করবে এই জন্য তাহলে শুনুন আপনারা সম্পদ কলি মহারাজ বললেন ধর্মের জায়গায় আমি যাব না পাশে দাঁড়িয়ে থাকব তবে ছিদ্র পেলে ঢুকে যাব তো কলি মহারাজ বললেন তোমাকে ধন্যবাদ যে তুমি ধর্মের জায়গায় যাবে না ধর্মপ্রাণ মানুষকে ক্ষতি করবে না কলি বলে আমি যে কথাটা দিয়েছি ছিদ্র পেলেই ঢুকে যাব আগে তোমারই ছিদ্র খুঁজব আপনারা এর পরের ঘটনা জানেন কলি পরীক্ষিত মহারাজের পিছনে লাগলো আর পরীক্ষিত মহারাজের পিপাসা লেগে গেল মুনির গলায় মরা সাপ জড়িয়ে দিল কলি সাপ হয়ে পড়েছিল এইবার অপরাধে 7 দিন মাত্র বাঁচ তাহলে বুঝুন ধর্মের ফাঁক পেলেই কলি সব সময় সব বাহিকে গ্রাস করবে ধরে রাখতে হবে নির্বিচ্ছিন্ন ভাবে বলো রাধা মাধব কি আহা বলরে বদনে একটু হাতে তালি দিয়ে সবাই করেন বলরে বদনে শুন রে শ্রবণে মধুমাখা হরিনাম একবার বলরে বদনে শুন রে শ্রবণে মধুমাখা হরিনাম আহা বলরে বদনে শুন রে শ্রবণে মধুমাখা হরিনাম প্রভাবে জ্বালা দূরে যাবে বলরে বদনে শুন রে শ্রবণে মধুমাখা হরিনাম হরি হরি বলরে বদনে শুন রে শ্রবণে মধুমাখা হরিনাম বলরে বদনে শুন রে শ্রবণে মধুমাখা হরিনাম বলরে বদনে শুন রে শ্রবণে মধুমাখা হরিনাম তো বলিয়ে কৃষ্ণ কেন ইহা কি অধিকার হলো কি না না আমি খাওয়া দাওয়ার কথা বলি না আমি বলছি টাইম হলো কি 12টা বেজে গেছে 12টায় শেষ করার কথা আছে আর 2 মিনিট বাকি আছে আমাকে একজন বলে দিয়েছে মানে আসার সময় বলে সামদা কীর্তন কতক্ষণ হবে আমি ঘন্টা দুই না বলে 1.5 ঘন্টা হলো হয় না আমি আমার কোনো অসুবিধে নেই তাহলে মালিক মানবে বলে তাহলে ঘন্টা দুই করুন 12টা বাজলে যেন বন্ধ হয়ে যায় আগামীকাল আবার কীর্তন আছে কাজ বাট আছে রাত্রি করলে চলবে না আমি তাকে কথা দিয়েছি আমি চেষ্টা করব 12টা বাজলে বন্ধ করুন আরে বাবা 12টা কবে বেজে গেছে ঘড়ি টড়ি আছে আবার সকাল 12টার অপেক্ষা করতে হবে কি কিন্তু আপনারা না চাইলেও আর 5 মিনিট আমি করব কি হবে তো অসুবিধা হবে না তো তাহলে কি করব কলি কি করলো শেষ কথাটা একটু বলে দিই কি কলি বলল তাহলে আমি জায়গাটা একটা বাসা তো নিতে হবে নীলকতা স্বর্ণকারের বাড়িতে তাই আমি হরিনাম শোনার মায়েদের অনুরোধ করি সোনা দানা গায়ে রাখতে হয় তবে বেশি রাখবেন না কলি আবার ঝুলে পড়বে গায়ে সোনা দানা তামা রূপ দস্তা রাখতে হয় এটা শরীরে কাজ করে কিন্তু তা বলে ডিজাইন বানাবার জন্য
কানে এমন বাল্ব দিয়েছে, আগেকার মায়েরা বাদ দিয়ে, আগেকার জানেন ঠাকুমারা এখনো কীর্তন শুনে তাদের চোখ মুখ দেখা যায় না, আর এখন বর্তমান তারা তো খুলে বসে আছে, কেন বলুন তো, ঝাড়বাতি দেখা কত দামি পড়েছে দেখো, কেউ কেউ দেখবেন দামি হার পরেছে, সে তো খালি ইচ্ছে করে ঘুমটো দিচ্ছে যাতে খুলে, তার মানে কি লোকে দেখুক এরকম কেউ কিনতে পারে, এইবারে নতুন ডিজাইন এরা কারা রে সব, আরে বাবা এই যে বিয়ে হয় এখানে বিয়ে কারো হয়নি, যাদের হয়নি তারা ঘর নাচছে, না না এবারে হয়নি আগের বারে হয়েছে, এখন আর কাউ সব তো স্কুলে পড়ে জানে এর বের ব্যাপারটা স্কুলে পড়ে, এ কি করে জানতে পারে বলুন তো, এ সব একবারে আগে ভাগে জন্ম জন্ম থেকে তো সব জানা আছে না, এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা এই যে বিয়ে যারা করে, এই যে তোমার বিয়ে হয়েছে হয়নি, তো যখন হবে তখন আমার কথাটা খেয়াল রেখো, এই যে বে যখন হয় ওই যে সিঁদুরটা যখন দেয় কিরকম দেয়, এই এক হাতে কি ধরে, ঢাকনা 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 ধরে মানে ঘোমটাটা ধরে, আর এক হাত দিয়ে দিয়ে দিল, দেওয়ার পরে কি করে নাকি, তাহলে এটা করে কেন, এটা দিল আর তার মানে কি ওই দিনের জন্য ঢেকে রাখতে বললো, ওই দিনের জন্য এই নিয়মটা কেন, বে করার আগে একটু পড়াশুনো কর, এই যে দিল আর ঢেকে দিল আর বিয়ের পরের দিনই খুলে দিল, এ কথা কি বলা হয়েছে, ওই দিন থেকে ঢেকে রাখো, দিল কোন কি দিল তোমাকে, সিন্দুর ও তো কিনতে পাওয়া যায়, ওটা না স্বামী যেটা মন্ত্র পাঠ করে দিল, প্রজাপতি যেটা বসে দিল, যিনি বিয়ে দেন উনি ব্রহ্মা, বিয়ে দিল কার সঙ্গে, আগে ছাদনা তলায় ওই লাল কাপড়ে বেঁধে কিছু নিয়ে যেত, কি বাবা সন্দেশ না সন্দেশ, এরা বলে বর বউকে সন্দেশ খাওয়া, শালগ্রাম শিলা বিষ্ণু জোরে করে বিয়ে বাড়িতে ব্রাহ্মণ ঠাকুর শালগ্রাম শিলা নিয়ে যেত, এখন তো ছাদনা তলাই হয়নি আর শালগ্রাম কথা কি, শালগ্রাম নিয়ে যায় কেন, বেটা পুরুষের সঙ্গে হয় না, তাহলে বে কার সঙ্গে হয়, বে মানে বিয়ে, আমি বেটা কেন বলি জানেন, বি আর এ কি হয়, বিয়ে নয় বে, এই জন্য এই বিয়ে, এই এইটা হলে কি হয় না, যখন থেকে বিয়ে হচ্ছে কার সঙ্গে, ছেলের বিয়ে মেয়ের বিয়ে জগৎ পিতার সঙ্গে, প্রজাপতি ব্রহ্মা দুজনের মনমতিকে গোবিন্দের চরণে দিয়ে, আজ থেকে ধর্ম পথে ঢোকো, দুজনের দেহ ভোগ করার জন্য বিয়ে নয়, সন্তান উৎপাদনের জন্য, দেহ স্পর্শ করবে সেটা একবার, সন্তান উৎপাদন হয়ে গেলে এইবার পরিত্যাগ কর, আর দেহ ভোগের জন্য বিয়ে নয় ধর্মের জন্য, সন্তান দরকার কেন, কুল রক্ষা করবে ভজন করবে, কুলং পবিত্রং জন নিকিতার্থা বসুন্ধরা বসতিচ্চ সেয়াধর, ও সন্তান ধার্মিক হবে পৃথিবীকে কল্যাণ করবে বটবৃক্ষের মতো ছায়া দান, তাই সন্তান সুসন্তানের দরকার, তাই সন্তান নিতে হবে ততটুকু পত্নীর সঙ্গ করবে, বাকিটুকু তাকে ধর্ম সঙ্গিনী করে ধর্ম উপার্জন, তাহলে এগুলো হলো বিয়ের মানে, আর এখন হ্যালো আর
भाग्यवान लेगे जखन गेछे लागिए राख ताले तुई शांतिते थाक जा दिन पनेरो बादे कांते कांते एलो आमी आर कीर्तन छेड़े जाबो ना आर की होलो बोले केटे गेछे বর্তমানে দেখুন মামলা মকদ্দমা নিতে পাচ্ছে না বেশিরভাগ কিসের মামলা না ডিভোর্স মামলা এ আর কোর্টে নিতে পাচ্ছে না কেন এ তো সব অজ্ঞানের নেড়ানেড়ি দিয়ে এ হ্যালো আর কত সরকার সামলাবে বলুন এদের মগজে কিচ্ছু নাই বিয়েটা কি জিনিস এরা তো শোনে না জানে না এরা মনে করে রূপ দেখেই পড়ে যায় দেহ দেখে পড়ে যায় এ দুটো তো মিথ্যা রে বাপ একটা দেশলাই কাটি ধরা তোর সুন্দরী আর সুন্দর এক্ষুনি থুতু ফেলতে দেশলাই কাটি দে চামড়া পুড়ে গুড়িয়ে যাবে মাংস বেরিয়ে যাবে রক্ত পুঁজ হয়ে যাবে এখানে চুমু দিবি আর অতচ একই দেখে পৃথিবীর মানুষ পতঙ্গের মতো জাগতে শঙ্করাচার্যের একটা শিষ্য সে গুরুদেবকে ছেড়ে বিয়ে করবে পালিয়ে গেছে একটা মেয়ে দেখে গুরুদেব তাকে খুঁজে ধরে এনেছে তুই বিয়ে করবি কাকে করবি বলে ওই মেয়েটাকে আপনার শিষ্যা ভালো কথা সংসার করবি তো কর আগামী কাল তোর বিয়ে হবে আজ তুই আমার কাছে থাক এই সম্পর্কে কিছু না জেনে বিয়ে করতে নেই ঠিক আছে গুরুদেব রাত্রিতে গুরুদেবের পাশে শুয়েছে গুরুদেব এমন একটা লীলা দেখালেন ভোর রাত্রে তাকে বলতে হলো বিয়ে আমি করব না কি দেখলো জানেন একটা একটা বড় দশ নম্বরের কড়াই যেই মেয়েটাকে এত সুন্দর দেখতে যার রূপে মুগ্ধ হয়ে গুরুকে ত্যাগ করে সুন্দরীর রূপে ডুবে গেল সেই মেয়েটা কড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে আত্মার সারা শরীরটা পচে পচে কঙ্কাল বেরিয়ে যাচ্ছে অস্থি বেরিয়ে যাচ্ছে যেরকম আপনারা দেখেন অস্থি কঙ্কাল মুখমণ্ডল যার এত রূপ এত গন্ধ এত সৌন্দর্য তার মাংসগুলো পচে পচে সেই কড়ায় জমে গেল আর সেই ভোরবেলা গুরুদেব বলছে নে খেয়ে নে এই তোর পত্নী যাকে দেখে তুই ভগবত চিন্তা ভুলে গেলি যাকে দেখে তুই ঈশ্বরকে ভুলে গিয়ে এই রক্ত মাংসকে ভালোবাসলি দেখ তার পরিণতি দেখ এক কড়া দুর্গন্ধযুক্ত রক্ত মাংস এই সুন্দরীকেই দেখে তুই ডুবিছিস মূর্খ কোথাকার আরে যাদের ভাগ্য হয় না তারা গুরু পায় না যাদের ভাগ্য হয় না তারা কৃষ্ণ বলতে পারে না তুই গুরু পেলি কৃষ্ণ বলার সুযোগ পেলি এরপর তুই ওই ভক্তমণ্ডলী মায়েরা কুয়োর ব্যাঙ নয় আজ আমরা জেলায় জেলায় ঘুরছি কত কিছু দেখছি আজকে স্কুল থেকে ছেলেরা পালিয়ে যাচ্ছে নবদ্বীপে গিয়ে মাতা নেড়া করে কৃষ্ণ নাম করছে বাবা মা তাদেরকে ধরে আনতে পারেনি বাড়িতে কেন তারা দুই একটা বই পড়ে নিয়েছে হরিনাম শুনে বুঝতে পেরেছে এ সংসারে আমরা এবছর হরিনাম গাইছি কত বালকেরা যুবকেরা হরিনাম শুনছে কুমারী মেয়েরা হরিনাম শুনছে পরের বছর হরিনাম গাইতে গিয়ে দেখি মেয়েরাম নামের ঝোলা তিলক নিয়ে বসে কলেজে যাচ্ছে এই দুর্বৃত্ত কলিকালে কুমারী মেয়েরা কলেজে যাচ্ছে তিলক সেবা করে ভাবতে পারেন ভেতরে কি ঢুকেছে আজকাল কুমারী মেয়েরা যুবক ছেলেরা দেখলে হাসে আর তারা কলেজে যাচ্ছে গরিবের ঘরে নয় ধনাঢ্য ব্যক্তির মেয়েরা কেন হরিনাম শুনে শেষকালে বলছেন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন যেন মহাপ্রভুর কৃপা পায় শুধু ভাবি মহাপ্রভু তোমার কি করুণা যেখানে করো তুমি তার এমন হয়
आज आर एगुलो शुधु कथाय आटके नहीं चोखेर सामने आमरा नानान दृश्य दर्शन करि ताई हरिनाम विफले जाए ना ए काज चलछे भेतर काज होच्छे मानुष मानुष होच्छे महाप्रभु जात पाकेर विचार करे ना सबाइके कोल लियेछे नवद्वीपे जान चाँद काजीर समाधि आजो विद्यमान আমি তো ছোটবেলা নবদ্বীপে গেলাম যখন বামুন পুকুরে গেলাম সেই যেখানে কি চাপা ফুলের গাছ গোলক চাপার গাছ সেখানে ইসলাম ধর্মের একটা মানুষ বসে বসে বলছে দেখেন দেখে চোখে তার জল এসে গেছে বলে দেখেন দেখে আপনাদের নিমাই পণ্ডিত আপনাদের নিমাই গোসাই আমাদের চাঁদ কাজীকে বৈষ্ণব করে দিয়েছে আমাদের চাঁদ কাজী কেমন বৈষ্ণব হয়ে গেছে প্রণাম করুন প্রণাম করুন আমি অবাক হয়ে গেলাম একজন ইসলাম ধর্মের মানুষ কিভাবে মহাপ্রভুকে মেনে নিয়েছে কিভাবে ঈশ্বরের কথা বলছে তো তাকে বললাম আপনার ধর্মের লোক কিছু বলে না বলে কি করবে যারা ধর্ম জানে তারা বাধা দেয় না যারা ধর্ম জানে না তারা ধর্ম নিয়ে মারপিট করে তাই মহাপ্রভু কত ইসলাম ধর্মের মানুষকে তিনি দীক্ষা দিয়েছেন হরিনাম দিয়েছেন গতকাল আমার বাড়িতে যারা ভ্যান চালা ইট নিয়ে এসেছে আমার আশ্রমে একজন ইসলাম ধর্মের ছেলে বলছে শ্যামসুন্দর প্রভু আমাকে একটু হারেশের কথা শোনাবেন আমি অবাক হয়ে গেলাম হারেশ কেন তুমি শুনতে চাও বলে ও তো মুসলিম ধর্মের ছেলে কি করে কৃষ্ণ নামে মেতে গেল আমি শুধু ভাবতে পারি না একটু শোনাবেন আমি অবাক হয়ে গেলাম ওরে আমি তোমাকে নিশ্চয়ই শোনাবো তোমার কোনো ধর্মাধর্মের বিচার নেই বলে কি সব তো এক আপনি হরি বলেন আমি আল্লাহ বলি ভেদ তো কিছু নেই সব ধর্ম এক আর সবাই সেখানে ইসলাম ধর্মের মানুষেরা হরিবাসত তৈরি করে ভাবতে পারে হরিবাসত চালা ইসলাম ধর্মের মানুষ তারা চাঁদা দেয় পর্যন্ত এগুলো হয় কি করে মানুষ যখন বুঝতে পারে তাকে টেনে ছাড়ানো যাবে আর যে বুঝবে না তাকে মেরেও বোঝানো যাবে মাগ ঢুকলো কলি সোনার ঘরে ঢুকলো কলি সোনার ঘরে ঢুকলো কলি সোনার ঘরে ঢুকলো কলি সোনার ঘরে আর কি আমি ভয় করে ঢুকলো কলি সোনার ঘরে আর কি আমি ভয় করে ঢুকলো কলি সোনার ঘরে আর কি তারে ভয় করে ঢুকলো কলি সোনার ঘরে আর কি তারে সোনার ঘরে তেগিরা ঢুকলো কলি আনন্দিতা সোনার ঘরে ঢুকলো কলি আনন্দিতা স্বর্ণকারীর ঘরে কলি নিল আশ্রয় তাই আমি বলছিলাম বেশি সোনা দানা গায়ে দিয়ে অহংকার করবেন না কলি ভেতরে প্রবেশ করলে আপনার মতি ছন্ন হয়ে যাবে অহংকারে রূপ খুলে দেবেন রাবণ বলেছিল মন্দোদ্দরি মৃত্যুবান তোমাকে দিলাম গোপনে রাখো তবে তুমি বৈধব্য বেশ হবে না যদি নরবানরকে দেখাবে তাহলে তোমাকে বিধবা হতে হবে তাই ভক্তমণ্ডলী মায়েরা এই যে ঘোমটা দেওয়ার পালাটা বলে দিলাম এটা কি ঘোমটা দেওয়া কেন না মৃত্যুবান হলো এই সিঁথির আর সিঁদুর এটা যদি বানরকে দেখাও নরবানরকে তাহলে তোমার স্বামীর আয়ুকাল কমে যাবে তাই একে গোপনে রাখ মন্দোদ্দরি স্বামীর মৃত্যুবান রাখলো কিন্তু একদিন হনুমানকে দেখিয়ে দিল আর কি রাবণ বাঁচলো এটাকে গোপনে রাখতে হবে তাই ভক্তমণ্ডলী মায়েরা তবে শুনুন কি স্বর্ণকারের ঘরেতে কলি বাস করলো বটে এদিকে কি হলো জানেন চন্দ্রকেতু নামে এক যুবরাজ চন্দ্র পীড়া চন্দ্র চূড়া নামে এক রাজকন্যা বিবাহ বয়স হচ্ছে তার মা বলে যার মা ভালো তার ছা ভালো সব ভালো না তার ছা মানে ছেলে মেয়ে ভালো হবে আর যার মা ভালো হবে না
সংসার সুখের হয় পুরুষের গুণে। আমি তো এই লড়াইটাই চাই, তবে কোন গুণে? যারা ভোর চারটা থেকে ঝগড়া শুরু করে, হায় সর্বনাশ। হ্যাঁ, স্বামীর আগে খেয়ে শুয়ে পড়ে, তারপরে বলে ঢাকা আছে খেয়ে না, থালাটাও ধুয়ে রেখো। কি স্বামীরা দেখলো মা গেলে মা পাবো, বাবা গেলে বাবা পাবো, বউ গেলে আর পাবো? তারা দিব্যি থালা টালা ধুয়ে রেখে তারপর শোয়। কি কেউ হয়তো পত্নী শুয়ে আছে শীতকালে, স্বামীকে বলছে ওগো তুমি সেই যখন উঠেছো নেতা দিয়ে দাও। সে পুরুষ নেতা টেতা দিয়ে চা তৈরি করে গিন্নিকে দিয়ে তারপরে অফিসে যায়। এরকম দু একটা পেয়ে গেলে আপনাদের আর চিন্তা নেই। ভক্তমন্ডলী মায়েরা, এখন কি হয়েছে? তার মা বলে দিয়েছে চন্দ্রচূড়ারে সকালে স্নান করবি, দুপুরে স্নান করবি, বিকেলে স্নান করবি, বিষ্ণুর পূজা করবি, তাহলে বিষ্ণুর কৃপায় ভালো বর পাবি। এখন তাই কি করছে? মেয়েটা পুজো করছে বিয়ে হোক এমন ঘরে, প্রাণ দমন হৃদি ভূষণ হৃদয় রতন শান, আমার প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন শান, প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন শান, আমার জনমে জনমে জীবনে মরণে তুমি মোর অন্তর জান, জনমে জনমে জীবনে মরণে তুমি মোর অন্তর জান, কিয়ে প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন শান, আমার প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন শান। কন্যা কন্যা, বাবা তোমার তো বিয়ের বয়স হয়েছে মা, আমি তাহলে পাত্র দেখি অনুমতি দাও। বাবা বাবা আমার একটি কথা, কি বিয়ে আমি করব, তবে আমি গোবিন্দের উপাসনা করছি, আমি গোবিন্দকে পতি রূপে চাই, আর আমি কাউকে চাই না বাবা। মেয়ে তাকে পাওয়া বড়ই দুষ্কর মা, তবে আমি না বলবো না, তুই আর কিছুদিন পরে আমাকে বলিস, ঠিক আছে? কিছুদিন পরে ভগবান তাকে বর দিল, কন্যা তুমি কি বর চাও? মেয়েটা বলল আপনি আমার পতি হবেন, আপনাকে আমি স্বামী রূপে চাই। ভগবান বললেন আমি আর আমার ভক্ত আমার অংশে জন্ম এক, তুমি কোন কৃষ্ণ ভক্তকে বিয়ে করো, তুমি আমাকে প্রাপ্তি হবে সেই ভক্তের মধ্য দিয়ে। ভক্তমন্ডলী মায়েরা এই কথাটা বাবাকে জানালেন, আপনি বরং আমার জন্য স্বয়ম্বরা করুন, সব রাজ্যের যুবরাজদের বলুন আমি তার মধ্যে আমার মনমত পাত্রকে আমি বেছে নেব। বাবা বললেন আমি খুব খুশি হলাম, আমি নিমন্ত্রণ দিয়ে দিচ্ছি, তুই বিয়ের জন্য প্রস্তুত হ। ভক্তমন্ডলী মায়েরা ভগবানের কৃপা যে পেয়ে যায় তাকে আর হারাবে কে পৃথিবীতে? দেখুন এদিকে কলি শুনে নিল যে ওই মেয়েটাকে বিয়ে করার জন্য দেবতারাও চাইছে, তার মানে রূপ হলে হয় না, গুণ যার মধ্যে থাকবে স্বয়ং ভগবানও তাকে চাইবে। তাই এত গুণের গুণান্বিত হলো মেয়েটা, দেবতারাও বিয়ে করতে চাচ্ছে। এদিকে কলি ঠিক করলো তাহলে এ মেয়েকে আমি বিয়ে করব। কলি যখন ঠিক করলো বিয়ে করতে যাবে, আর ওদিকে শুনে নিল মেয়েটার জন্য স্বয়ম্বরা হবে, মানে সব রাজপুত্রদের ডাকবে বেছে নেবে, কলি তখন ঠিক করলো স্বর্ণকার দাদা, ও দাদা আমাকে এমন ভাবে সাজিয়ে দাও সব ছেলেরা বাতিল হয়ে যাবে, মালা আমার গলায় পড়বে, দাও তুমি আমাকে সাজিয়ে দাও। স্বর্ণকার বলল এমন তোমাকে সাজিয়ে দেব সব রাজপুত্ররা ছি ছি হয়ে যাবে। কি
এইবারে সানাই বাজতে শুরু করলো, সব রাজপুত্রেরা আসতে লাগলো। ওলো ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, কেবল শাগ বাজানা উলু দেনা বিয়ে হলো জান, শাগ বাজানা উলু দেনা হরি হরি ও ঘোড়ায় চড়ে বরে বলিহারি যায়, ঘোড়ায় চড়ে বরে বলিহারি যায়, হাতির পিঠে চড়ে দেখো বর এলো ভাই, হাতির পিঠে চড়ে দেখো বর এলো ভাই, ধ্বনি ধ্বনি করিছে সবাই, হরি ধ্বনি করিছে সবাই, ধ্বনি হরি ধ্বনি আরে দাঁড়ান শাক পরে বাজাবে, আগে সেজে নি কলি সাজছে বর বেশি, এমন সাজব কেউ কলি বর বেশে দাঁড়ালো, যেই বরেরা তার দিকে তাকায় বলে কি স্বর্গের দেবতা এলো নাকি, কলি বলে ভাবো এ মেয়ে আর কারণ এ মেয়ে আমার, এ মেয়েকে আমি বিয়ে করব আর সব ভেঙে যেতে হবে, এ সবাইকে স্টাইল দেখিয়ে যাচ্ছে, রাজপুত্রের কোলে বসবে করে ফেলেছে, সে রাজপুত্র ঠেলে দিয়েছে, তার মানে কি স্টাইল দেখাতে গিয়ে নিজের চেয়ার কোনটা সেটা দেখতে পায়, আরে তোর বসার না বসা একই ব্যাপার, বিয়ে তো আমি করব, এইবার বসলো, ওদিকে একটি ভক্ত বৈষ্ণব ছেলে রাজার ছেলে বিয়ে করতে চায় না, কৃষ্ণ ভজন করে জীবন কাটাবে, কিন্তু গুরুদেব বলে দিয়েছে বিয়ে করলে কোনো দোষ নাই, কারণ বিয়েটা তুমি করবে না, কৃষ্ণের সংসার করতে হবে, কৃষ্ণ সেবা করবে, যদি তেমন মেয়ে পাও তাহলে তাকে নিয়ে শ্রীকৃষ্ণ ভজন করবে, তোমার কোনো অপরাধ হবে না। তাই সেই বৈষ্ণব ছেলেটি বিয়ে করতে এসেছে, মেয়েটা নাকি কৃষ্ণ ভক্ত, যদি তার ইচ্ছে হয় আমাকে বিয়ে করার তাহলে ওকে নিয়ে সংসার করো, তাই সে বেচারা বসে আছে দুর্বল, বৈষ্ণবের একটু দুর্বল হয় না, এরা সব সহ্য করে,
আর এ জগতে স্টাইল ওয়ালারা তো সব মারিয়ে চলে কে আর কৃষ্ণ ভক্ত যারা তারা দৈবের উপর নির্ভর করে বসে থাকে ঠাকুর তুমি দিলে পাও নাই তাই সে বসে বসে হরি নাম গাইছে এক কলি আর জায়গা পায় না বসার দেখে সেই ছেলে তার পাশে বিয়ে করবি আবার তিলক করে চলে এসেছিস লজ্জা করি না রে ওই রকম মেয়েটা তোকে বিয়ে করবে তুই ভাবলি কি করি রে হ্যাঁ মডার্ন হতে হবে স্টাইল দিতে হবে হ্যাঁ এই দেখলে আমার অবস্থা দেখলে কলি কত রকমের স্টাইল দিয়ে মন ভোলাবার চেষ্টা করছে সকলের মা আর সত্যি কথা বলতে কি মা সকলেই তার দিকে দেখছে সেও দেখাচ্ছে এইবার আর দেরি নাই মেয়েটা আসছে সখীদেরকে সঙ্গে নিয়ে উলুধ্বনি হতে লাগলো শঙ্খধ্বনি হতে লাগলো কার গলায় দেবে কত রাজপুত্র লাইন দিয়ে বসে আছে যার কাছে মেয়েটা দাঁড়ায় সে মাথা নিচু করে বোধহয় দিল গলা কিন্তু মাথা তুলে দেখে মেয়েটা নাই সে গিয়ে যার কাছে গিয়ে একটু স্লো করে সে মনে করে বোধহয় পছন্দ হয়ে গেছে সেও মাথা নিচু করে উঠে দেখে মালা নাই কি সে আর নাই এইরকম এগোতে এগোতে এইবার লাইনে এসে সে কলি সে আরো স্টাইল বাড়িয়ে দিয়েছে কি মেয়েটা একবারে সেইখানে এই অদ্ভুত ধরনের একটা জিনিস দেখে সে দাঁড়িয়ে গেছে আর কলি একবারে আনন্দে আত্মারা বলে মালা আর দেরি হবে সে কলি কি করেছে একবারে মাথা নিচু করে এ কলি মাথা নিচু করে আছে মেয়েটা একটু এগিয়ে গিয়ে তার পাশে যে তিলক সেবা বসে মালা দিয়েছে একবারে তার একবারে তেড়ে মেড়ে ডান্ডা খাড়া হয়ে গিয়ে বলল আমাকে চেনো না বাছা তিলক সেবা করে তুমি মেয়েটাকে নিয়ে চলে যাবে আমারই সামনে আমি বর বেশে এলাম পেলাম না ভক্তমণ্ডলী মায়েরা বলতে বলতে গঙ্গা এত বেড়ে গেছে এখন আর সাঁতার দিয়ে পার হচ্ছে না মানে বলতে বলতে আমি এত বেড়ে গেছি যে বোধহয় সারা রাত কুলবে না ভক্তমণ্ডলী মায়েরা দেখবেন আজকাল কাল কত মেয়েরা কাঁপছে এরা কারা কলি এসে জয় করে নিয়ে নির্যাতন করছে এদেরও সাধনা ছিল না তাই এরা কলি কর্তৃক নির্যাতিত হচ্ছে কলি মানুষের মধ্যে প্রবেশ করে তাকে এমন আচরণ করাচ্ছে যা সংসার ধর্ম নয় অধর্মে লিপ্ত হচ্ছে ভক্তমণ্ডলী মায়েরা কলি সেইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলো সংসার আমি করতে দেব না এ মেয়েকে আমি নেব তোমাকে আমি ভোগাবো তোমাকে কাঁদাবো তোমাকে দুঃখের সাগরে ভাসাবো বিয়ে করে চন্দ্রকেতু বাড়ি নিয়ে গেল বউ মানে স্বামী স্ত্রী কৃষ্ণ ভজন করতে লাগলো সুখের সংসার আনন্দে টইটম্বুর এমন সময় কলি একদিন কি করেছে নর সুন্দর নাম নিয়ে
অপূর্ব বেশ ধারণ করে রাজবাড়িতে ঢুকেছে কি বলে ঢুকছে নাম আমার নরসুন্দর রাজার সঙ্গে একটু পাশা খেলবো তাই এসেছি তার রাজা বলে আমি তো জীবনে পাশা খেলি না বলে দুধিষ্ঠিরও পাশা খেলতে জানতো না ও খেলতে খেলতে শিখে যায় কলি দেখলো পাশা খেলার নাম করে যেমন দ্বাপর যুগে ধার্মিক যুধিষ্ঠিরকে কাঁদিয়েছে দ্রৌপদীকে টেনে এনে দুর্যোধনের কোলে বসিয়েছে তেমনি কলিকালে হে ধার্মিক চন্দ্রকেতু তোমাকে আমি জঙ্গলে পাঠাবো আর তোমার স্ত্রীকে আমি দ্রৌপদীর মতো পণে ফেলে ওকে জয় করে নিই তাস খেলায় রাজ্য হেরে গেল শেষকালে কলি বলল দ্বাপর যুগে দ্রৌপদীকে পণ রেখেছিল যুধিষ্ঠির তোমার বউকে তুমি পণ দাও ভক্তমণ্ডলী মায়েরা এই চন্দ্রকেতু বলল যদি ধর্মপথে থাকতে হয় সত্যকে রক্ষা করতে হয় তাহলে স্ত্রীকে পণ রাখলাম যদি হেরে যাই আমার স্ত্রী তোমার হবে আমি জঙ্গলে চলে যাব কলির প্রতাপে ধর্ম গেল হটে হেরে গেল রাজা স্ত্রী চন্দ্রচূড়া চোখের জলে ভাসতে লাগলো গোবিন্দের কাছে হে গোবিন্দ তুমি তো বলেছিলে কোন কৃষ্ণ ভক্তকে বিয়ে করলে তোমাকে পাও আমি তো সুখে ছিলাম কিন্তু এ কোন পাশা খেলা তুমি নিয়ে এলে ও গো ভগবান ভগবান হনুমানকে ডাকলেন হনুমান জয় রাম জয় রাম প্রণাম বাবা হনুমান বলুন বাবা কোন পর্বত আনতে হবে না পাহাড় আনতে হবে না আজকে একটা কাজ তোমায় করতে হবে আমার ভক্ত হেরে যাচ্ছে যাও তুমি ছদ্মবেশ ধারণ করে ওর রাজ্য ফিরিয়ে দেবে আর ও স্ত্রীকে ফিরিয়ে দেবে কৃষ্ণ ভক্তকে তুমি শান্তি এখন ভক্তমণ্ডলী মায়েরা হনুমান একটি নারীর বেশ ধারণ করে আহা কি অপূর্ব রূপে তিনি এলেন কোথায় শাখা সিঁদুর আছে হনুমান একবারে শাড়ি পরেছে শাড়ি পরে কি বলছে আহা আমি মনের মতো মানুষ পেলাম না 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 তাইতে পাগল আমি তাইতে পাগল হলাম না মনের মতো মানুষ পেলাম না আমি তাইতে পাগল হলাম না মনের মতো মানুষ পেলাম না আমি তাইতে পাগল হলাম না মনের মতো মানুষ পেলাম না আমি তাইতে পাগল হলাম না মনের মতো মানুষ পেলাম না নকল পাগল সকল দেখে আসল পাগল দেখি না নকল পাগল হায় হায় নকল পাগল সকল দেখি আসল পাগল দেখি না মনের মতো মানুষ পেলাম না আমি তাইতে পাগল হলাম না মনের মতো মানুষ পেলাম না ওমা এ অন্য কেউ নয় হনুমান লেজ টেজ কিচ্ছু নাই একবারে সুন্দরী রমণী সেজে যাচ্ছে রাজবাড়িতে গেল রানীমা বলছে মেয়ে তুমি কাকে চাও আমার স্বামী ছিল
কিন্তু ভালোবাসলো না মনের মতো মানুষ পেলাম না আমি মনের মতো মানুষ পেলাম না চাইতে পাগল হলাম না মনের মতো মানুষ পেলাম না আমি চাইতে পাগল হলাম না মনের মতো মানুষ পেলাম না শিব যে পাগলের ইশা সুধা ফেলে গরল যার আহা শিব যে পাগলের ইশা ও গো সুধা ফেলে গরল যার আহা আবার দালান কোঠা ও গো দালান কোঠা ছেড়ে দিয়ে শ্মশানে বৈঠক খানা মনের মতো মানুষ পেলাম না আমি তাই তো পাগল হলাম নিতাই গৌর হরি গো তাইতে পাগল হলাম না মনের মতো মানুষ পেলাম না আমি তাই তো পাগল হলাম না মনের মতো মানুষ পেলাম না এই যে কলিকালে পাগল গৌরাঙ্গ কলিকালে পাগল গৌরাঙ্গ ওই একটুখানি ছেলে ভবে করলো কি কাণ্ড কলিকালে পাগল গৌরাঙ্গ ওই একটুখানি ছেলে ভবে করলো কি কাণ্ড রাধে বলে ও জয় রাধে বলে কালো জলে ডুবলো সে আর উঠলো না মনের মতো মানুষ পেলাম না আমি তাই তো পাগল হৃদয় গৌর হরি হরি বল মানুষ পেলাম না আমি তাইতে পাগল হলাম না মনের মতো মানুষ পেলাম না আমি তাই তো পাগল হৃদয় গৌর হরি হরি বল মানুষ পেলাম না আমি তাই তো পাগল হলাম না মনের মতো মানুষ পেলাম না তাইতে পাগল হলাম না মনের মতো মানুষ পেলাম না আমি মনের মতো মানুষ পেলাম না আমি মনের মতো তাই চলে এসেছি গো বর্তমান একদম ভালোবাসলো না তাই আপনার দাসী হব চলে এসেছে মেয়েটা বলল আমার স্বামী সব হেরে গেছে আমিও হেরে গিয়েছি আমাকে উনি নিয়ে চলে যাবে তুমি থাকবে কার কাছে হনুমান বলে নিয়ে যাবে মানে বলে আমার স্বামী পণে হেরে গেছে হনুমান বলে আমি যখন এসে গেছি তুমি সব ফিরে পাবে আমাকে আগে তোমার দাসী করে নাও মেয়েটা বলল তোমাকে দাসী করলে কি হবে তুমি সব ফিরে পাবে বলে কি করে ফিরে পাবো আমি তো হেরে গিয়েছি বলে না মেয়েদের অর্ধেক অঙ্গ স্বামীকে দেওয়া হয়েছে অর্ধেক অঙ্গ আছে সেটা দিয়েই তুমি ওই নরসুন্দরকে বলবে যে তুমি পাশা খেল বলে আমি মেয়ে মানুষ জীবনে পাশা কি জিনিস জানি না আমি খেলবো কি করে বলে দুর্যোধন জীবনে পাশা খেলেনি শকুনি খেলে দিয়েছে তোমাকে খেলতে হবে না আমি খেলবো আর সব জয় করে দেবো তুমি শুধু বলবে মেয়েটা রাজি হয়ে গেল কলি বসে আছে বউটাকে নিয়ে গেল বলছে সেই বউটা গেল এই হনুমানকে সঙ্গে নিয়ে আসলে মেয়েটাও জানে না যে হনুমান সে জানে একটি মেয়ে স্বামী ভালোবাসে না তাই আমার কাছে এসেছে মনের মতো মানুষ পেলাম না তা যাকগে এবার বলছে হে নরসুন্দর আমি পাশা খেলব আমার স্বামী আপনাকে দিয়ে দিয়েছে ঠিকই কিন্তু অর্ধেক পুরোপুরি দেন না তাই আমি সেই অর্ধেক অধিকার দিয়ে আমি পাশা খেলতে চাই নরসুন্দর বলে আমি হাজারবার খেলতে রাজি মেয়ে মানুষের সঙ্গে খেলার একটা মজা আছে হনুমান বলে মজা পাবি খেল একবার তুই এখনো জানিস না যে আমি কে তা বলে খেলা শুরু হলো পূর্ব দিক হেরে গেল নরসুন্দর মেয়েটা ফিরে পেল দক্ষিণ দিক পেল উত্তর দিক পেল পশ্চিম দিক পেল মানে টোটাল রাজ্য আবার ফিরে পেল এইবার আবার পাশা খেলা শুরু হলো এইবার জিতলে মেয়েটাকে পাবে হনুমান বলছে আর না হলে তুমি হেরে গেলে তোমাকে লেজে বেঁধে ঘোরাবো কলি বলে মেয়ে মানুষের লেজ কথা ছিল হনুমান তখন বলে সে সব সময় বেরোয়নি টাইম হলে বেরোবে আর তুমি টের পাবে
সে কলি টের পাচ্ছে না, মেয়ে মানুষ খালি লেজের কথা বলে কেন। তখন হনুমান আরো একবার বলছে, বলে সুযোগ হলে রাবণ টের পেয়েছিল ঘরে যখন আগুন লেগেছে, সে তুমিও বুঝতে পারবে যখন আগুন লাগে। সে কলি খালি মুখের দিকে তাকায়, এ মেয়ে মানুষ তো না অন্য কিছু। হ্যাঁ, ও দেখলো মেয়ে মানুষের লেজ কথা পাবে, আমি চালু করি খেলা। সেও বলল পণ রাখা হলো, আমি যদি হেরে যাই তুমি কিসে বাঁধবে বললে, লেজে, লেজ থাকলে তো বাঁধবে, আচ্ছা বাঁধবে, আর যদি তোমরা হেরে যাও মেয়েটা আমার বউ হয়ে যাবে। বলে হ্যাঁ, সে বউ হবে কি লেজে বাঁধবে পরে দেখবে, চালু কর। যেই খেলা চালু হলো অমনি পাশায় নরসুন্দর কলি হেরে গেল, হনুমান জিতে গেল, জিতে গেল, হাতে তালি দিয়ে উঠে পড়ল, এইবার তোমায় লেজে বাঁধা হবে, দেরি আর করব। সে কলি বলে হেরে যাই দুঃখ নাই, কিন্তু লেজে বাঁধবে বলছে এইটাই মাঝে মধ্যে ভয় লাগে, কিন্তু এর তো লেজ নাই, কি লেজ ভাড়া করবে। আরে ও মেয়ে, তা ঠিক আছে খেলায় হার জিত আছে, নাই আমি হেরে গেছি কিন্তু তোমার লেজ তো নাই। হনুমান তখন বলে তুমি এবার টের পাবে ভাই। কি এইবার হনুমান তার স্বরূপ ধরেছে, মেয়েটা বলছে তোমার জন্য সব পেয়েছি। হনুমান বলে তুমি জানোনি আমি কেউ না, আমি আপনার চরণের দাস, আমাকে প্রভু পাঠিয়েছে তাই এসে। তুমি কে, তোমার প্রভু কে? ওগো মেয়ে, চোখের জল দিয়ে যাকে ডাকো, কোনো কালে কোনো যুগে কোনো সময়ে কারোরই ব্যর্থ যায় না চোখের জল। আর আমাকে তুমি জানবে, আমি চার যুগ নয় যুগ যুগ অমর। সেই ত্রেতা যুগে সীতা উদ্ধার করে দিয়েছিলাম আমার বাবার আদেশ, আমি পাহাড় পর্বতকে মাথায় করে এনেছিলাম, আমি বুক চিরে আমার প্রভুকে দেখেছিলাম, আমি সেই দাসানুদাস, আমি হনুমান মা। তাহলে আপনি, আমি নারী বেশে এসেছি, প্রভু আমাকে পাঠিয়ে দিয়েছে তোমাদের উদ্ধার করার। কোনদিন কোনো কালে ভয় পেও না, হরি নামকারীর কোনো ভয় নেই, নৃসিংহ দেব এসে বুক চিরে দেবে, তোমার কোনো ভয় নেই, তাকেই তুমি স্মরণে। হনুমান শাড়ি খুলে দিল, শাড়ি খুলে দিয়ে তার স্বভাব অনুযায়ী লেজ বাড়াতে লাগল। লেজ দেখে কলি তখন পিছন দিকে হাঁটে, হনুমান বলে তুই যাবি কোথা কারে, তোকে লেজে বেঁধে সাগরে ডুবাবো, তারপরে কৈলাসে নিয়ে যাব, ওরে ভোলানাথের কাছে পৌঁছে দেব। ভোলানাথে বলে দিয়েছে তোকে যেন লেজে বেঁধে নিয়ে যাই। কলি তখন পালাবার চেষ্টা করছে, ওদিকে বলি বেঁধেছিল, এ আবার লেজে বাঁধবে বলছে। হনুমান কি আর ছাড়ে, তাকে লেজ পাঠিয়ে দিয়ে এমন করে তার কোমরে বাঁধলো, বেটাকে টানতে টানতে নিয়ে এলো সারা নগরের মধ্য দিয়ে, তাকে রাস্তার উপরে টানতে টানতে নিয়ে যায়। কলি হাত জোড়ো করে বলে, হনুমান এইবারে ছেড়ে দে, আর তোদের ঘরে কোনোদিন ঢুকবো না। হনুমান বলে তুই আমার প্রভুর গায়ে প্রস্রাব করেছিলি, তুই কি ভাবলি পরীক্ষিত মহারাজের মতো সকলের ছিদ্র পাবি, তুই একবার হনুমানের কাছে করে দে, হনুমানকে পাবি না। আমি যে কোনোদিন প্রভুর দাস নই রে, আমি যে তার দাসানুদাস, তার নামে সকল সরল হয়ে যায়, তার নামে সকল পূর্ণ কাম হয়ে যায়, তাই আমার প্রভুর নাম করতে করতে আমি তোকে লেজে বেঁধে সাগরের জলে ডুবিয়ে আমি কৈলাসে নিয়ে যাব।
तो बोली से ही हनुमान लजित बंधिला सागरे डुबाइया तारे कोइला से ते नीला सागरे डुबाइया तारे कोइला से ते नीला जय नम शिवाय बोले उपन्नीत होइला तुलु ध्वनि शंख ध्वनि करिते लागिला তারে আনন্দের আর সীমানা ওই আনন্দের আর সীমানা ওই ভক্ত ভগবানের মিলনে আনন্দের আর হরি হরি বলে আনন্দের আর সীমানা ভক্তমণ্ডলী মায়েরা হনুমান টানতে টানতে কৈলাসে নিয়ে গিয়ে ভোলানাথের কাছে দিলেন বলে হনুমান ওকে খুলে দাও কলিকে বাঁধতে নেই কলি কাল এটা তাই ওকে ছেড়ে দাও আর কলি তুমি এমনটা করলে কেন বলে প্রভু আমার কাজ তো এরকম করা আমি আর কি করব আমাকে ছেড়ে দাও ভগবান বলে তোকে ছেড়ে দিলে কি হবে তুই বাঁধা পড়বি ভক্তের কাছে তাই খবরদার ওদের ঘরে ঢুকিস না যারা সুরাপান করে তাস খেলে অন্যায় করে অত্যাচার করে তুই সেখানে থাকবি ধর্মের জায়গায় কোনোদিন তাই ভক্তমণ্ডলী মায়েরা আবার যদি মহাপ্রভু টেনে আনেন আবার হবে আজ এই পর্যন্ত ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী চাঁদ বদনে সবাই মিলে বল হরি হরি আরে চাঁদ বদনে